ওকে, আজকের ক্লাস হচ্ছে আমাদের লেট জেনারেশন নিয়ে। আজকের একটা ক্লাসে আমরা দেখব কিভাবে প্রফেশনাল মানের লেট জেনারেশনের জন্য কাজ করতে হয়, বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত। লেট জেনারেশনের আমাদের টোটাল দুইটা ক্লাস হবে। তো আজকের যে ক্লাসটা হবে, আজকের ক্লাসটা হচ্ছে বেসিক। তো বেসিক ক্লাসটা আমরা ইউটিউবে আপলোড করে দেবো। আপনারা বেসিক ক্লাসটা যদি ক্লাস দেখার পর যদি বুঝতে অসুবিধা হয়, আপনারা পরবর্তীতে ইউটিউবে ভিডিও দেখেও বেসিক ক্লাসটা শিখতে পারবেন। এবং এর পরবর্তী যে ক্লাসটা হবে অ্যাডভান্স ক্লাস, যে ক্লাসটা আপনারা কখনোই ইউটিউবে পাবেন না, কোনো ইউটিউব চ্যানেলেও পাবেন না, কারণ এগুলো হচ্ছে পেইড কোর্স। আমাদের এখানে যারা স্টুডেন্ট রয়েছেন, যারা পেইড স্টুডেন্ট রয়েছেন, এই ক্লাসটা শুধু তাদের জন্য। তো আজকের ক্লাসটা হচ্ছে বেসিক। বেসিক ক্লাসটা যে কেউ পারে। তো বেসিক ক্লাসের ভিতরে কিন্তু খুঁটিনাটি অনেক কিছু থেকে থাকে, তো আপনাদের প্রত্যেকটা জিনিস আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। হতে পারে বেসিক জিনিসও অনেক কিছু অজানা আপনাদের থেকে থাকতে পারে, তো এগুলো আপনারা জানবেন। আর অ্যাডভান্সের ক্লাসটা হবে, এই অ্যাডভান্স ক্লাসটা ইউটিউবে আপলোড হবে না, আপনাদের প্রত্যেকের ক্লাসের লিঙ্কটা দিয়ে দেওয়া হবে। তো আজকের ক্লাসটা ইউটিউবে আপলোড হবে, আপনারা মনোযোগের ক্লাসটা দেখবেন। তো প্রথমে আমরা জানবো যে লিড জেনারেশন কি। লিড জেনারেশনের মাধ্যমে আমরা কি করতে পারি। লিড হচ্ছে একটা সিসা। আপনাকে কোনো একটা বায়ার হায়ার করে বলল যে অমুক নামে একটা কোম্পানি, বা কেউ একজন বাড়ি ভাড়া দিতে যাচ্ছে, বা ল্যাপটপ, যারা ল্যাপটপ তৈরি করে, বা যারা বাড়ি তৈরি করে, যারা রড সিমেন্ট তৈরি করে, বা যারা গাড়ি তৈরি করে, ওইসব মানুষদের সমস্ত কোম্পানির ইনফরমেশন আমাকে দেন, এবং তাদের ফোন নাম্বার, তাদের জিমেইল, তাদের কন্ট্যাক্ট নাম্বার, কীভাবে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি, ওই সমস্তগুলো আমাকে দেন। তখন আমরা কি করি, ওই জিনিসগুলো খুঁজে খুঁজে আমরা আমরা প্রত্যেকে দেই। এখন আপনার আপনি আপনারা হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন যে স্যার, এই জিনিসগুলো আমরা অন্যান্য মানুষের পার্সোনাল জিনিস আমরা কিভাবে দেব। তো এই পার্সোনাল জিনিসগুলো দেওয়ার ক্ষেত্রে আমাদের প্রথমত আমাদের ভূমিকা পালন করে গুগল। কারণ একজন মানুষ যখন সে মনে করুন, সে একটা বড় একটা ব্যবসায়ী, মনে করুন একটা গাড়ির কোম্পানির, হ্যাঁ, গাড়ির কোম্পানির মালিক, তো নিশ্চয়ই সে যখন একটা গাড়ির কোম্পানির মালিক হয়েছে, তার নিশ্চয়ই গাড়ির ব্র্যান্ডের নামে তার একটা ওয়েবসাইট থাকবে। এখন প্রত্যেকটা মানুষই চায় যে তার ওয়েবসাইটটাকে গুগল টপে নিয়ে আসতে। এখন গুগল টপে যদি আপনি আপনার যে কোনো একটা সাইটকে যদি আনতে চান, সে কিন্তু অবশ্যই গুগলকে আপনাকে সমস্ত ইনফরমেশন দিয়ে, আপনার ফোন নাম্বার থেকে শুরু করে, আপনার জিমেল থেকে শুরু করে, আপনার কন্ট্যাক্ট নাম্বার থেকে শুরু করে, আপনার নাম থেকে শুরু করে, আপনার কোম্পানির নাম থেকে শুরু করে, আপনার লোকেশন থেকে শুরু করে এভরিথিং আমরা গুগলকে সাবমিট করি। সাবমিট করার পর গুগল আমাদের আমাদের আমাদেরকে বা আমাদের ওয়েবসাইট বা আমাদের যে কোনো কিছুকে গুগল টপে নিয়ে আসে। আর এই সমস্তগুলো কিন্তু গুগলের ডাটাবেসে থেকে থাকে। আর আমরা এই সমস্তগুলো গুগল এই যে সমস্ত মানুষের ডাটা কালেকশন করেছে, ওই ডাটা থেকে আমরা গুগলের অ্যানালাইটিক্স থেকে আমরা আমাদের বায়ারদেরকে ওইসব জিনিসগুলো খুঁজে দেব। তো আপনাকে যে কোনো বায়ার হায়ার করে বলতে পারে, যে কোনো বায়ার, মনে করুন রড, যারা রড তৈরি করে, যারা সিমেন্ট তৈরি করে, ওইসব মানুষের লিড আপনাকে দিতে হবে, সেক্ষেত্রে আপনি ওইসব মানুষদেরকে টার্গেট করবেন। এখন প্রশ্ন রাখতে পারে যে স্যার, এইসব মানুষ কেন আমাদেরকে, এইসব মানুষদেরকে বায়ার কেন চায়, কারণ এইসব মানুষদেরকে বায়ার এই জন্য চায়, কারণ আপনি যখন একজন মানুষ যখন তার বাড়ি, তার গড় বাড়ি, অফিস আদালত তৈরি করবে, তৈরি করার ক্ষেত্রে সে বিভিন্ন মানুষের এগুলো কালেকশন করবে, কালেকশন করে দেখবে যে বিভিন্ন ওয়েবসাইট গাড়াগাড়ি করে দেখবে যে কোন জায়গা থেকে জিনিসপত্র কিনলে তার বেশি বেনিফিট পাওয়া যায়, বা কী বিষয় আসে, ওইসব জিনিসগুলো সে জানবে। অনেক রকম থাকতে পারে। সেক্ষেত্রে বাইরে আপনাকে মনে করুন হায়ার করে বললো যে আমাকে আপনি কি করেন, অমুক কোম্পানির বা অমুক এরিয়াতে বা অমুক কান্ট্রিতে আমাকে 50টা বা 100টা আমাকে লিড খুঁজে দেন। তো লিড খোঁজার ক্ষেত্রে আপনাকে কি কি প্রোভাইড করতে হবে, আপনাকে কোম্পানির নাম প্রোভাইড করতে হবে, আপনাকে কোম্পানির ফোন নাম্বার প্রোভাইড করতে হবে, আপনাকে কোম্পানির জিমেইল প্রোভাইড করতে হবে, আপনাকে কোম্পানির ওয়েবসাইট প্রোভাইড করতে হবে, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, বা যা বলে না কেন, এই প্রত্যেকটা জিনিস আপনাকে স্টেপ বাই স্টেপ খুঁজে দিতে হবে। তো প্রথমত অবস্থায় যারা আজকের ক্লাসটা দেখবেন এবং প্র্যাকটিস করার ক্ষেত্রে আপনাদের অনেক প্রবলেম হতে পারে, অনেক প্রবলেমের ফেট হতে পারে, তো আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন লিড জেনারেশনের উপরে, তত বেশি আপনারা এক্সপার্ট হতে পারবেন। আর লিড জেনারেশনের উপরে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার ডট কম, পিপল পার হওয়ার, এইসব সাইটগুলোতে প্রচুর পরিমাণ কাজ রয়েছে যদি আপনি কাজ জানেন। তো কাজ
প্রচুর রয়েছে, কিন্তু আমরা যারা ফ্রিল্যান্সার আছি বা আমরা যারা ফ্রিল্যান্সিং এ কাজ করি, আসলে আমরা আসলে সঠিক কিভাবে কাজ করতে হয়, কিভাবে সঠিকভাবে বায়রদেরকে মেনটেন করতে হয়, এই জিনিসগুলো আমরা জানি না। আপনি যদি সঠিক উপায় যদি কাজ জানেন, তাহলে মনে রাখবেন একটা বায়ার আপনাকে বারবার হায়ার করবে। যদি আপনার কাজটা ভালো লাগে, আপনার কাজের কোয়ালিটি যদি অনেক ভালো হয়, তাহলে একটা বায়ার যখন আপনাকে একটা কাজ দিবে, কাজ দেওয়ার পর আপনাকে সে বারবার হায়ার করবে। এখন দেখা গেল যে তা আপনাকে কাজ আপনি কাজটা ডেলিভারি দেওয়ার পর এই মুহূর্তে তার হাতে কাজ নেই, কিন্তু তার একটা বেসমেন্ট বা তার ফ্রেন্ড বন্ধু বা ইত্যাদি কেউ যদি তাকে জিজ্ঞাসা করে যে আমি একটা কাজ করতে চাই, আমি কাকে কাজ মাধ্যমে করব, যদি আপনার বায়ার আপনার কাছ থেকে যদি বেনিফিট পায়, তাহলে আপনাকে সে রেফার করবে যে আমি অমুকের কাছ থেকে অমুক মানে ওই ডিলারটা সার্ভিস নিয়েছি, আপনি নিতে পারেন, তার সার্ভিসটা অনেক ভালো। এভাবে কিন্তু বায়াররা কিন্তু আমাদেরকে রেফার করে। তো বায়াররা রেফার করে কখন? যখন বায়াররা আমাদের প্রতি সন্তুষ্ট হয়। আর লিড জেনারেশন হচ্ছে একটা কমন একটা কাজ, যেখানে প্রচুর পরিমাণ বায়ার আপনাকে দিয়ে লিড খুঁজাবে। প্রচুর পরিমাণ বায়ার হতে পারে হসপিটাল রিলেটেড, আপনাকে লিড খুঁজে দিতে হবে, হতে পারে হোটেল রিলেটেড, যারা হোটেলের মালিক মানে হোটেলের কোম্পানি, হোটেলের মালিকের নাম্বার আপনাকে, সমস্ত কিছু ইনফরমেশন আপনাকে কালেকশন করে দিতে হবে। তো আজকে ক্লাসটা অনেক ইন্টারেস্টিং, আপনারা প্রত্যেকেই মনোযোগ সহকারে ক্লাসটা দেখবেন, কিন্তু ক্লাস চলাকালীন অবস্থায় যদি আপনাদের কোনো জায়গায় প্রবলেম হয় বা প্রবলেমের সৃষ্টি হয়, আপনারা তৎক্ষণিক খাতায় নোট করে রাখবেন। ক্লাস শেষে আপনাদের প্রশ্ন উত্তর পর্ব রয়েছে, আপনারা সেখানে আমাকে প্রশ্ন করলে আপনারা যে জায়গায় প্রবলেম ক্রিয়েট হবে ওই জায়গাটা আমি আপনাদের সমস্যার সমাধান করে দেবো। আর আমি আপনাদের আশা করি প্রশ্ন না থাকারই কথা, কারণ আমি যে সিস্টেমে আপনাদের ক্লাসটা নেই একদম স্লোলি এবং একটা জিনিসকে বারবার বুঝে ক্লাস নেই যাতে আমাদের স্টুডেন্ট পরিপূর্ণভাবে পারফেক্ট ওয়েতে বুঝতে পারে। ওকে, তো আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, আপনারা কষ্ট করে হলেও মনোযোগ সহকারে ক্লাসটা দেখবেন, কারণ এই ক্লাসটা অনেক অনেক গুরুত্বপূর্ণ ক্লাস। ওকে, আজকে আমরা ক্লাস নিচ্ছি লিড জেনারেশন। ওকে, আমরা এখান থেকে গুগলের একটা ডাইভ নেই। মনে করুন একটা বায়ার আপনাকে হায়ার করলো, একটা বায়ার আপনাকে হায়ার করলো, মনে করুন ইউএসএ এর একটা বায়ার আপনাকে হায়ার করলো, তার বাড়ি হচ্ছে আলাবামা। ইউএসএ এর আলাবামার একটা বায়ার আপনাকে হায়ার করে বললো যে আমার আমার কি লাগবে, লিড লাগবে। দাঁড়ান এখানে লিখে দিই, আলাবামা ইউএসএ এর আলাবামার একটা বায়ার হায়ার করলো, হায়ার করে বললো আমার 50টা লিডস লাগবে। তখন আপনি তাকে জিজ্ঞাসা করবেন যে আপনার কি রিলেটেড লিডস লাগবে। তখন বায়ার বলবে কি, যারা হোটেলের মালিক আছে, যাদের অলরেডি আলাবামাতে অনেকগুলো হোটেল আছে, আমি এইসব হোটেলের মালিকদের তাদের ওয়েবসাইট, তাদের হোটেলের নাম, তাদের অ্যাড্রেস, সমস্ত কিছু চাই, তাদের সমস্ত হোটেল আছে। এখন কথা হচ্ছে যে স্যার, বায়াররা হোটেল মালিকদের বা হোটেলের ওয়েবসাইট বা হোটেলের ঠিকানা অ্যাড্রেস নিয়ে কি করবে? কারণ আপনারা সবাই জানেন যে হোটেল, একটা হোটেল যখন একজন মানুষ তৈরি করে, একজন মানুষ একটা হোটেল তৈরি করলো, কারণ এই হোটেলের প্রত্যেক বছরের মেরামতের প্রয়োজন রয়েছে। মনে করুন বিছানা চাদর থেকে শুরু করে, আসবাবপত্র থেকে শুরু করে, রং থেকে শুরু করে বা বার্নিশ থেকে শুরু করে অনেক কিছু মানুষ করায়। এখন এইসব মানুষদেরকে যদি আপনি এই জাস্ট হোটেলের যদি মালিকের নাম, মালিকের ফোন নাম্বার, জিমেইল কন্ট্যাক্ট নাম্বার, হোটেলের অ্যাড্রেস, সমস্ত ইনফরমেশনগুলো যদি আপনি বায়ারকে দেন, হতে পারে আপনাদের যে বায়ার আপনাকে হায়ার করেছে, ওই বায়ারগুলো হোটেলের বিভিন্ন জিনিসের ডেকোরেশনের কাজ করে বা উনি ডেকোরেশনের কাজ করেন। তখন উনি কি করবেন, আপনি যেগুলো লিড কালেকশন করে দেবেন ওইসব মানুষের সাথে উনি কন্ট্যাক্ট করবেন যে আমি অমুক, আপনার আমি জানতে পেরেছি আপনার একটা হোটেল আছে, তো আপনার হোটেলের বার্ষিক যে আপনারা যখন হোটেল সাফ মানে পরিষ্কার করেন বা আপনার হোটেলের আসবাবপত্র যখন আপনি ঠিকঠাক করেন, তো ওই কাজগুলো আমাকে দেবেন, বা আপনার যদি কোনো ডেকোরেশন প্রয়োজন হয় আমাকে দেবেন। তখন ওই জায়গা থেকে আপনি যখন বাইরকে লিড কালেকশন করে দেবেন, ওই জায়গা থেকে সে প্রচুর পরিমাণ, আমরা যখন লিড কালেকশন করে দিই, সে আমরা যদি 50টা লিড কালেক্ট যদি করে দেয় তাকে, ওইখান থেকে সে 10টা থেকে 5টা কাজ হাতে নেবে। এখন 10টা থেকে 5টা কাজ যদি হাতে নেয়, সে 200 থেকে 300 মানে 2,000 থেকে 3,000 ডলার বা 50,000 থেকে 1,00,000 ডলারের মালিক হয়ে যাবে সে। এইসবগুলো কিন্তু অনেক 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 উচ্চমানের মানে ডলারের বিভিন্ন মানুষ কিন্তু কাজ নেয়। মনে করুন একটা বাড়ি যখন ডেকোর করাই, মনে করুন আমরা সাধারণত একটা বাড়ি যদি ডেকোর করাই, মনে করুন আপনার 5তলা বিল্ডিং আছে, একটা হোটেল তো 5তলা থাকে না, 20-25 তলা থাকে, আপনার 5তলা বিল্ডিং আছে, এখন আপনি 5তলা ডেকোর করাবেন, প্রত্যেকটা রুমে ছাদ ডেকোর করাবেন, প্রত্যেকটা ডেকোর করাবেন, লাইটিং করাবেন, দেখা যাবে যে 1 কোটির উপরে আপনার 5তলা ডেকোরেশন করতে 1 কোটি টাকার উপরে আপনার খরচ যাবে বাংলাদেশ হিসাবে। আর বাহিরে ক্ষেত্রে আপনি আপনি হিসাব করে নেন যে এক একটা রুম ডেকোর করতে $10,000 উপরে লাগবে। আমরা যখন তাদেরকে লিড কালেকশন করে দেবো, তারা ওইসব লিড থেকে
ইউজ পরিমাণ ডলার তারা ইনকাম করতে পারবে। ওইসবের জন্য কিন্তু মানুষ এইসব লিড খুঁজে, যে তারা ওইসব আমরা যেগুলো লিড খুঁজে দিই ওইসব মানুষদেরকে তারা টার্গেট করে। ওকে, তো মনে করুন আপনার বায়ান বললো যাদের হোটেল আছে আলাবামাতে, যতগুলো হোটেল আছে আলাবামাতে, যতগুলো হোটেল আছে ওই হোটেলের সমস্ত লিড আমি চাই, হোটেলের ওয়েবসাইট চাই, হোটেলের নাম চাই, হোটেল কোথায় আছে সমস্ত ইনফরমেশন চাই। তো বায়ার আপনার কাছে কি কি চাইতে পারে? বায়ার আপনার কাছে চাইতে পারে মনে করুন হোটেল নেম, হোটেল নেম। তারপরে বায়ার আপনার কাছে চাইবে জিমেইল, আপনি যে হোটেল মানে হোটেলের যে অ্যাড্রেসটা দিয়ে হোটেলের যে নামটা দিয়েছিল ওই হোটেলের জিমেইল, অফিসিয়াল জিমেইল চাইবে। তারপর চাইবে লোকেশন, লোকেশন। তারপরে বায়ার আপনার কাছে চাইবে ফেসবুক আইডি, ফেসবুক আইডি। তারপর বায়ার আপনাকে চাইবে ফোন নাম্বার, ফোন নাম্বার। তারপর বায়ার আপনার কাছে চাইবে ওয়েবসাইট, ওয়েবসাইট। তারপর বায়ার আপনার কাছে চাইবে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম আইডি। তারপর বায়ার আপনার কাছে চাইতে পারে লিঙ্কডইন, লিঙ্কডইন আইডি। তারপর বায়ার আপনার কাছে চাইতে পারে টুইটার, টুইটার আইডি। তো এই সমস্ত গুলো বায়ার আপনার কাছে চাইতে পারে, মনে করুন হোটেল নেম, জিমেইল, লোকেশন, ফেসবুক আইডি, ফোন নাম্বার, ওয়েবসাইট, ইনস্টাগ্রাম আইডি, লিঙ্কডইন আইডি, টুইটার। তো এই সমস্ত গুলো বায়ার আপনাকে, আপনি বায়ারকে প্রোভাইড করুন, কারণ বায়ার একটা না একটা দেখে, মনে করুন সে জিমেইলে তাকে মেসেজ করবে, এবং সে তার ফেসবুক আইডিতে নক করবে, তার ফোন নাম্বারে ফোন করবে, তার ওয়েবসাইটে কন্ট্যাক্ট করবে, তার ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করবে, লিঙ্কডইনে কন্ট্যাক্ট করবে, টুইটারে কন্ট্যাক্ট করবে, যে কোনো একটা জায়গায়, একটা জায়গা থেকে সে সাড়া পাবে, একটা জায়গা থেকে সে কোনো না কোনো একটা সূত্র থেকে সে ওইসব মানুষদেরকে সাড়া পাবে। ওকে, তাহলে আমার বায়ার হচ্ছে ইউএসএর, বায়ার বলছে, বায়ার আমাকে হায়ার করেছে ইউএসএর আলাবামার হোটেল, যারা তাদের হোটেল ব্যবসা আছে, যাদের অলরেডি হোটেল আছে ওইসব মানুষ থেকে চাচ্ছে এই ইনফরমেশনগুলো বায়ার আমাকে প্রোভাইড করুন, বলছে যে এই এইসব ইনফরমেশনগুলো আমরা যেন বায়ারকে প্রোভাইড করি। তো আমরা রেডি, কাজ করার জন্য প্রস্তুত। তো তার আগে আপনি কি করবেন, বায়ারের জন্য একটা শিট রেডি করে নেবেন, আপনি যে বায়ারকে কাজটা জমা দিবেন বায়ারের জন্য একটা শিট রেডি করবেন। তো শিট রেডি করার জন্য আমরা সরাসরি চলে যাচ্ছি গুগল ড্রাইভে, গুগল ড্রাইভ থেকে এখান থেকে আমরা নিউতে ক্লিক করলাম, নিউতে ক্লিক করার পর গুগল শিট। ওকে, তো মনে করুন আমাকে একটা বায়ার হায়ার করলো, মনে করুন আমার বায়ারের নাম হচ্ছে, আমার আমার বায়ারের নাম যে কোনো কিছু আপনি দিতে পারেন, ঠিক আছে, মনে করুন আপনি এখানে দিয়ে দিলেন মনে করুন এইচপি, হ্যাঁ আপনার বায়ারের নাম হচ্ছে এইচপি, এইচপি বায়ার আমাকে হায়ার করলো, তার লিস্ট দিতে হবে। তো এখানে আছে এ কলাম, বি কলাম, সি কলাম, ডি কলাম, ই কলাম, এফ, জি, এইচ, এগুলাতে আপনি বায়ারকে কি কি প্রোভাইড করবেন এই জিনিসগুলো আপনি এখানে লিখে দিবেন। তো আমি এখানে লিখে দিলাম হোটেল, হোটেল নেম। তারপর আমি এখানে লিখে দিলাম ওয়েবসাইট, ওয়েবসাইট। তারপর আমি এখানে লিখে দিলাম ফোন নাম্বার, ফোন নাম্বার। তারপর আমি এখানে এখানে লিখে দিলাম জিমেইল, জিমেইল। তারপর আমি এখানে লিখে দিলাম ফেসবুক আইডি। তারপর আমি এখানে লিখে দিলাম ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম আইডি। তারপর আমি এখানে লিখে দিলাম টুইটার, টুইটার আইডি। এরকম অসংখ্য কিছু বায়ার চাইতে পারে, মনে করুন এখানে লিখে দিলাম লিঙ্কডইন আইডি, লিঙ্কডইন আইডি। ওকে, মনে করুন আমি বায়ারকে আপাতত দিব হোটেল নেম, ওয়েবসাইট, ফোন নাম্বার, জিমেইল, হ্যাঁ, তারপর ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডি, টুইটার আইডি, লিঙ্কডইন আইডি। তো বায়ার যদি আরো বলে, আমি অনুমান করে এগুলো দেখাচ্ছি আপনাদের, বায়ার যদি আরো বলে আর আপনি যদি লিড জেনারেশনে যদি কাজ পারেন, তাহলে আপনারা বায়ার যেগুলাই বলুক না কেন প্রত্যেকটা জিনিস আপনি বায়ারকে খুঁজে দিতে পারবেন। তো আগে থেকে আপনাকে কি করতে হবে, কাজ জানতে হবে। তো কাজ জানার ক্ষেত্রে আমাদের একটুকু যথেষ্ট। তো আমি এগুলাকে একটু বড় করে দেই, এগুলাকে একটু বড় করে দেই। আমি এগুলাকে এখান থেকে বড় করে দিচ্ছি। তারপরে এটাকে একটু বড় করে দিই, আপনারা প্রত্যেকে মনোযোগের ক্লাসটা দেখুন, এখান থেকে বড় করে দিলাম। তারপরে এটাকে আমি এখান থেকে সিলেক্ট করি, সিলেক্ট করে এটাকে বোল্ড করে দিলাম, আর ফন্ট সাইজটা আমি একটু বাড়িয়ে দিলাম। এখানে আমি কালার আমার মতো করে কালার দিচ্ছি, আপনারা আপনাদের মতো কালার করে দেবেন। ওকে, তারপরে এখান থেকে মাঝামাঝি করে দিচ্ছি। ওকে, এখন আমি কাজের জন্য প্রস্তুত। এখন আমি বায়ারকে প্রোভাইড করব হোটেল নেম, ওয়েবসাইট, ফোন নাম্বার, জিমেইল, তারপর করব কি ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডি, টুইটার আইডি, লিঙ্কডইন আইডি। ওকে,
এখন আমরা আমাদের শীটে যাই, বায়ার আমাকে কি বললো যে ইউএস এর আলাবামা সাইটের, ইউএস এ কিন্তু অনেকগুলো স্টেট নিয়ে গঠিত, আলাবামা, আলাস্কা, অ্যারিজোনা, ফ্লোরিডা, হ্যাঁ অনেকগুলো স্টেট নিয়ে গঠিত, নিউ ইয়র্ক, অনেকগুলো স্টেট নিয়ে গঠিত। তো বায়ার বললো যে একটা নির্দিষ্ট করে এরিয়া দিয়ে বললো ইউএস এর আলাবামা সাইটের যাদের হোটেল আছে, আলাবামাতে যাদের হোটেল আছে ওইসব হোটেলের এইসব ইনফরমেশন বায়ার চাই, হোটেল নেম, ওয়েবসাইট, ফোন নাম্বার, জিমেইল, ফেসবুক আইডি, টুইটার আইডি, ইনস্টাগ্রাম আইডি, টুইটার আইডি, লিঙ্কডইন আইডি, এইসব ইনফরমেশন বায়ার চাই। তো আপনি কি করবেন, এই প্রত্যেকটা, এই যে যারা হোটেল মালিক আছে, এই যে যারা ইউএস এর আলাবামাতে যারা হোটেল মালিক আছে, নিশ্চয়ই প্রত্যেকটা মানুষ কিন্তু কি করে গুগল ইউজ করে বা গুগল ম্যাপ ইউজ করে তাদের লোকেশন ঠিক রাখার জন্য, মানুষ তাদেরকে সার্চে পাওয়ার জন্য, এবং তারা প্রত্যেকেই গুগল টপে আসার জন্য তারা তাদের ইনফরমেশনগুলো, সমস্ত ইনফরমেশনগুলো তারা গুগলকে প্রোভাইড করেছে। এখন আমরা গুগল থেকে এইসব ইনফরমেশনগুলো আমরা গুগল থেকে কালেক্ট করব। তো আমরা সরাসরি নতুন একটা ট্যাব নিলাম, ট্যাব নেওয়ার পর আমি এখানে সার্চ করলাম গুগল, আমি এখানে সার্চ করলাম গুগল, আমি সরাসরি গুগলে চলে যাচ্ছি। এখান থেকে গুগলে যাওয়ার পর আমি এখানে লিখে সার্চ করব গুগল ম্যাপ, তাহলে দেখুন আমি এখানে সার্চ করলাম গুগল, গুগল ম্যাপ, তাহলে দেখুন এখানে আমাদের সামনে গুগল ম্যাপ চলে আসলো। তো আমি সরাসরি গুগল ম্যাপে ক্লিক করলাম। তো গুগল ম্যাপে ক্লিক করার পর প্রথমত আমি এখানে পাচ্ছি গুগল ম্যাপস, www.maps.google.com। আবার আপনি এখানে ম্যাপেও ক্লিক করে যেতে পারবেন, আবার গুগল ম্যাপ অপশনও ক্লিক করে আপনি গুগল ম্যাপে যেতে পারবেন। তো আমরা সরাসরি এখান থেকে গুগল ম্যাপে ক্লিক দিচ্ছি, ক্লিক দেওয়ার পর আমাদের সামনে গুগলের ম্যাপটা ওপেন হবে, আমাদের যে গুগলের ম্যাপটা আছে ওই ম্যাপটা ওপেন হবে, এবং আপনি যে লোকেশন আছেন ওই লোকেশনটা তারা এখানে প্রোভাইড করবে। এখন আমাদের প্রয়োজন কি, আমাদের প্রয়োজন হচ্ছে এখানে যে আলাবামাতে, ইউএস এর আলাবামাতে হোটেলের যারা মালিক আছে ওইসব মানুষের আমার প্রয়োজন, ঠিক আছে? ওকে, তারপর আপনি এখানে লিখে দেন হোটেল ইন আলাবামা, আমি এখানে লিখে সার্চ করলাম হোটেল ইন আলাবামা। এখানে যদি আমি সার্চ করি, সার্চ করার পর দেখেন আলাবামাতে যতগুলো হোটেল আছে, প্রত্যেকটা হোটেল আপনার সামনে এখানে এই যে আপনার ম্যাপের আকারে শো হয়ে যাবে। আলাবামাতে যতগুলো হোটেল আছে, আলাবামা শহরে, ইউনাইটেড স্টেটের আলাবামা শহরে যতগুলো হোটেল আছে প্রত্যেকটা হোটেল আপনার সামনে চলে আসবে। এখন আপনি এখান থেকে তাদের এখান থেকে লিড খুঁজে দিতে পারবেন। তো মনে করুন আমি প্রথমে এই হোটেলটা পাচ্ছি, আপনি জাস্ট এই হোটেলটা ওপেন করেন, তাদের ম্যাপটা ওপেন করেন। ম্যাপটা ওপেন করার পর আপনি প্রথমে প্রথমে পাচ্ছেন হ্যামটন, এখানে তাদের যে হোটেলের যে নামটা আছে ডাউনটাউন, তাদের হোটেলের যে নামটা আছে আপনি এই নামটা পেয়ে গেলেন। হ্যাঁ, তাদের যে নামটা আছে এই নামটা আপনি পেয়ে গেলেন। তো জাস্ট আমরা প্রথমে কি চাচ্ছি, প্রথমে আমরা এখানে লিখে দিচ্ছি হোটেল নেম। তো আমরা এখানে আমাদের হোটেল নেমটা পেয়ে গেলাম, ঠিক আছে, হ্যামটন, তারপর এখানে ডাউনটাউন, আমরা এখানে হোটেলের নাম পেয়ে গেলাম। তো জাস্ট আমরা এখান থেকে হোটেলের নামটা কপি করে আমরা জাস্ট এখানে হোটেল নেমের জায়গায় আমরা একটু পেস্ট করে দিই। আরো আমরা সহজভাবে বুঝতে পারবো যে আসলে এটা হোটেল কিনা, আমরা যখন তাদের ওয়েবসাইটে যাব তখন তাদের পুরো ইনফরমেশন গুলো আমরা আরো স্টেপ বাই স্টেপ পেয়ে যাবো। ওকে, এরপরে আমাদের প্রয়োজন কি দেখুন, এরপরে আমাদের প্রয়োজন হচ্ছে ওয়েবসাইট। তো আমরা গুগল ম্যাপে যাই, গিয়ে যদি আমরা একটু নিচে গেলেই আমরা তাদের ওয়েবসাইটে পেয়ে যাবো। এই হচ্ছে তাদের ওয়েবসাইট। হ্যাঁ, তো এখানে ওয়েবসাইটে লিখে দেওয়া আছে হিলটন, এই হচ্ছে তাদের ওয়েবসাইট। আমরা তাদের সরাসরি তাদের ওয়েবসাইটটা ওপেন করি, ওয়েবসাইট ওপেন করলে তাদের রিয়েল নামটা পেয়ে যাবো। এই হচ্ছে তাদের নাম, আমরা যে নামটাই নিয়েছি ওই নামটাই হচ্ছে তাদের হোটেলের নাম, হ্যামটন, ঠিক আছে। ওকে, এখন তাদের ওয়েবসাইট নেওয়ার প্রয়োজন, আমরা জাস্ট এই যে ডট কম পর্যন্ত, এই যে উপরে দেখুন এতগুলো নেওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা এই যে এখানে হিলটন ডট কম, এই এতটুকু থেকে ডট কম পর্যন্ত তাদের ওয়েবসাইট লিঙ্কটা আমরা নিয়ে নেবো, www.hilton.com পর্যন্ত তাদের ওয়েবসাইটের লিঙ্ক। আমরা জাস্ট ওয়েবসাইট লিঙ্কটা কপি করলাম, কপি করে আমরা সরাসরি চলে যাই এখানে, কোথায় আমরা সরাসরি চলে যাই আমাদের শীটে, এই ওয়েবসাইটে যে আমরা ওয়েবসাইটটা পেস্ট করে দিলাম, ঠিক আছে। এরপরে আমাদের প্রয়োজন কি, ফোন নাম্বার। আমরা একটু ফোন নাম্বার নেই, ফোন নাম্বার কিভাবে নেবো, আমরা তাদের এখান থেকে তাদের ফোন নাম্বারটা কালেকশন করতে পারবো। এই যেরকম তাদের ফোন নাম্বার, এই হচ্ছে তাদের ফোন নাম্বার, আমরা এখানে এই ফোন নাম্বারটা এখান থেকে কপি করলাম, কপি করে আমরা জাস্ট এখানে এখানে পেস্ট করে দিলাম, ফোন নাম্বারের জায়গায় ফোন নাম্বার পেস্ট করে দিলাম। ওকে, এরপরে আমাদের প্রয়োজন কি, জিমেল, তাদের কোম্পানির জিমেল। আমরা একটু এখানে দেখি জিমেল আছে কিনা, জিমেল যদি এখানে যদি না থাকে আমরা ওয়েবসাইটের ভিতরে যদি তারা জিমেল অ্যাড করে দেয় তাহলে আমরা জিমেল এখানে পেয়ে যাব। আমরা এখানে একটু দেখি তাদের জিমেল আছে কিনা, জিমেল, ওকে,
এখানে তাদের মেবি তাদের জিমেইল নেই, আমি একটু খুলে তাদের জিমেইলটা পেয়ে যাব। আমরা একটু তাদের ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে তারা জিমেইল অ্যাড করেছে কিনা। অনেক সময় অনেক ওয়েবসাইটে তারা জিমেইল অ্যাড করে, অনেক সময় তারা জিমেইল অ্যাড করে না, সেক্ষেত্রে আমরা খুঁজে এগুলো অ্যাড করব। আমরা একটু লোকেশনে যাই, এখানে লোকেশনে পাই কিনা, তাদের জিমেইলটা দেওয়া আছে কিনা আমরা একটু চেক করি। ওকে, তাহলে দেখুন এখানে তারা তাদের জিমেইল ওয়েবসাইট জিমেইল এই কোনোগুলোই কোনো কিছুই তারা কিন্তু এখানে অ্যাড করে নাই। তারপর আমরা এখানে দেখি তাদের অ্যাবাউট আস আছে কিনা, অ্যাবাউট আস যদি থেকে থাকি আমরা এখানে খুঁজে বের করতে পারবো। অ্যাবাউট আস, অ্যাবাউট আস, এখানে তারা অ্যাবাউট আস দেয় নাই। কিছু কিছু সাইট আছে আপনি এগুলো পাবেন না, আবার অনেকগুলো সাইট আপনি পাবেন। তো যেহেতু আমরা তাদের নামটা পেয়েছি, যেহেতু আমরা এখানে তাদের নামটা পেয়েছি, আমরা ফেসবুকে সার্চ করে দেখতে পারি, আমরা লিঙ্কডইনে সার্চ করে দেখতে পারি, আমরা বিভিন্ন জায়গায় সার্চ করে দেখতে পারবো তাদের এই ইয়েটা। বা হতে পারে আপনি লিঙ্কডইনে তাদের জিমেইল পেতে পারেন, হতে পারে আপনি ফেসবুকে তাদের জিমেইল পেতে পারেন, হতে পারে ইনস্টাগ্রামে তাদের জিমেইল পেতে পারেন। তো আমরা এখানে বের করেছি কি হোটেল নেম ওয়েবসাইট ফোন নাম্বার, তো আমাদের প্রয়োজন কি জিমেইল ফেসবুক আইডি ইনস্টাগ্রাম আইডি। তো আমরা জাস্ট এই নামটাকে কপি করি, আমরা এখান থেকে এই নামটাকে কপি করলাম, কপি করে আমরা সরাসরি চলে যাই ফেসবুকে। তো আমরা এখন একটু ফেসবুকে গিয়ে দেখি আমরা তাদের ইনফরমেশন গুলো আরো বেশি পাওয়া যায় কিনা। আবার অনেক বেশিরভাগ সাইট মানে খুবই কম রেয়ার সাইট গুলোতে আপনাকে এইসব গুলো তথ্য দিবে না তারা ওয়েবসাইটে, আবার বেশিরভাগ সাইটে ওয়েবসাইটের ভিতরে তারা সমস্ত ইনফরমেশন দিয়ে রাখবে। তো আমরা এখানে সার্চ করি ফেসবুকে এসে, আমরা এখানে সার্চ করি যে তাদের যদি ফেসবুক থেকে থাকে আমরা এখানে পেয়ে যাবো। তো আমরা একটু সার্চ করি, ওকে, সিম ডাউনটাউন, এই হচ্ছে তাদের সাইট। এই যে দেখুন আমরা তাদের ফেসবুক, এটা হচ্ছে তাদের ফেসবুক আইডি, ঠিক আছে, এটা হচ্ছে তাদের ফেসবুক আইডি, আমরা ফেসবুক আইডি পেয়ে গেলাম। আচ্ছা, এখন এই হচ্ছে তাদের ফেসবুক আইডি আর এই হচ্ছে তাদের পেজ। আমরা একটু পেজে যাই, আপনারা একটু নামটা লক্ষ্য করে দেখুন, এই নামে আর এই নামে একই সেম নেম, এই আমরা যে নামটা বের করেছি এবং তাদের যে নেমটা এবং তাদের যে ওয়েবসাইটের নেমটা সেম একই নেম, সেম একই নামে তাদের এটা তৈরি আছে। ওকে, এই 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 যে দেখুন তাদের স্ট্যাটাস দেওয়া আছে, এবং এখানে আমরা একটু দেখি তাদের ফোন নাম্বার দেওয়া আছে কিনা। এই যে দেখুন তাদের জিমেইল দেওয়া আছে, এই যে দেখুন তাদের তাদের জিমেইল। আবার আমরা এখানে তাদের একটা সাইট পেয়েছি, আমরা তাদের ওয়েবসাইট পেয়েছি, আসলে ওয়েবসাইটে গিয়ে দেখি আসলে সত্যি এই ওয়েবসাইটটা কিনা, আমরা যেগুলো কালেকশন করতেছি আসলে এটা কিনা। তাহলে দেখুন আমরা যে সাইটটা চাচ্ছি ওই সাইটটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, আপনারা নামটা পেলেই সহজে সবকিছু করতে পারবেন। এই হচ্ছে তাদের জিমেইল, আমরা এখান থেকে তাদের জিমেইলটা কালেকশন করলাম। তাহলে দেখুন এখান থেকে আমরা জিমেইলটা কালেকশন করলাম, এখানে তাদের জিমেইলটা আমরা বসিয়ে দিলাম, এবং ফেসবুক আইডি, ঠিক আছে, এবং ফেসবুক আইডি। আমরা এখানে দুইটা জিনিস পেয়েছি, একটা হচ্ছে তাদের ফেসবুক আইডি পেয়েছি, এই যে তাদের ফেসবুক আইডি পেয়েছি, এবং তাদের কি পেয়েছি, তাদের ফেসবুক পেজ পেয়েছি। আমরা তাদের দুইটা অপশন পেয়েছি, একটা হচ্ছে ফেসবুক পেজ পেয়েছি, একটা হচ্ছে ফেসবুক আইডি পেয়েছি। আপনি চাইলে ফেসবুক আইডি দিতে পারেন, আবার ফেসবুক পেজও দিতে পারেন। তো আমরা যদি তাদের ফেসবুক আইডি যদি ওপেন করি, আমরা যদি তাদের ফেসবুক আইডি ওপেন করি, এখানে তাদের ফেসবুক আইডিও দিতে পারবেন, আবার আপনি চাইলে তাদের পেজও দিতে পারবেন। তো আমার সাজেশন হচ্ছে আপনারা সবসময় তাদের পেজটা বাইরে প্রোভাইড করবেন। তো আমরা এখান থেকে পেজটা কপি করি, এখান থেকে পেজটা কপি করি, কপি করে আমরা জাস্ট এখানে পেস্ট করে দিলে এই হচ্ছে ফেসবুক আইডি, আমরা ফেসবুক আইডি প্রোভাইড করলাম। তারপরে প্রয়োজন কি আমাদের ইনস্টাগ্রাম আইডি এবং লিঙ্কডইন আইডি, টুইটার আইডি। ওকে, আমরা একটু দেখি ফেসবুক পেজে তাদের আর কোনো ইনফরমেশন দেওয়া আছে কিনা। ওকে, আমরা এখানে নেই, আমরা এখন সরাসরি চলে যাই ইনস্টাগ্রামে, আমরা এখন সরাসরি চলে যাবো ইনস্টাগ্রামে। আমরা একটু ইনস্টাগ্রাম সার্চ করি, আমরা ইনস্টাগ্রামে চলে গেলাম, এখানে তাদের এই যে ওয়েবসাইটের নামটা আমরা এখানে কপি করি, কপি করে একটু সার্চ করি যে তাদের ইনস্টাগ্রাম এখানে পাওয়া যায় কিনা। আমরা এখানে সার্চ করি, আমরা একটু সার্চ করি, এই যে দেখুন তাদের তাদের ওয়েবসাইট, এই যে আপনারা লোগো লোগো হয়তো দেখতে পাচ্ছেন, এই যে তাদের লোগো, এই যে দেখুন তাদের লোগো, এবং এই যে দেখুন তাদের তাদের লোগো, এই হচ্ছে তাদের লোগো এবং এই হচ্ছে তাদের লোগো। আমরা অনায়াসে তাকে ইনস্টাগ্রামে পেয়ে গেলাম, জাস্ট এখান থেকে ওপেন করি, আমরা ওপেন করলাম, ওপেন করে তাদের সাইটটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। তো এখন আমরা কি করি, ইনস্টাগ্রামের আইডিটা তাদেরকে আমরা আমরা আমাদের বায়ারকে প্রোভাইড করি, আমরা ইনস্টাগ্রামের আইডিটা বায়ারকে প্রোভাইড করি, কপি করলাম, কপি করে আমরা জাস্ট এখানে এই এই ইনস্টাগ্রামের আইডি জায়গায় এটাকে পেস্ট করে দিলাম। তার মানে আমরা এ টু জেড যা যা চাচ্ছি সবকিছু আমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। ওকে, ইনস্টাগ্রামের ভিতরে একটা আইডি দেওয়া আছে, আমরা এই আইডির ভিতরে যাই, এই আইডির ভিতরে কি আছে, একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, এই ওয়েবসাইটের ভিতরে যাই। ওকে, তাহলে দেখুন আমরা যে ওয়েবসাইটে চাচ্ছি ওই ওয়েবসাইটে কিন্তু এখানে দেওয়া আছে, আমরা যে ওয়েবসাইটে চাচ্ছি এই ওয়েবসাইটটা কিন্তু এখানে দেওয়া আছে। এবং তারা তাদের এখানে দেখুন যে ওয়েবসাইট ওয়েবসাইটটা আপনি সার্চ করেছেন ঠিক একই ওয়েবসাইট আপনি এখানে, এই দেখুন তাদের লোগো এবং এই যে তাদের লোগো, মানে এখানে তাদের দুইটা ওয়েবসাইট রয়েছে, এই যে হোটেল মালিকের দুইটা ওয়েবসাইট রয়েছে,
আমরা চাইলে এই দুইটাই ওয়েবসাইট দিতে পারি, আপনি এটাও দিতে পারেন আবার এই ওয়েবসাইট দিতে পারেন। আপনি দিয়ে মার্কেট বলতে পারেন যে এই মালিকের দুইটা ওয়েবসাইট রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে যদি আপনি দুইটা ওয়েবসাইট যদি পেয়ে যান একই মালিকের, তাহলে আপনি বায়ারকে প্রোভাইড করতে পারবেন, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, ওকে। তো দেখুন এখানে আপনি পেয়ে গেলেন, এখানে দেখুন তাদের টুইটার আইডি আছে, এই ওয়েবসাইটের ভিতরে তাদের টুইটার আইডি আছে। আচ্ছা আমরা ফোন নাম্বার দেখি লাস্টে 6910, তো আমরা যে নাম্বার নিয়েছি ওই নাম্বার কিরকম আমরা দেখি 6910 10 10। ওকে, তাহলে এটা আরেক নাম্বার, একটা আরেক নাম্বার, কিন্তু একই মালিকের, একই মালিকের, কিন্তু এই ওয়েবসাইট একই মালিকের। তো আমার মনে হয় এই এই ওয়েবসাইটটা তাদের সচল আছে এবং এই ওয়েবসাইটটা তাদের ডাউন আছে, মানে সম্ভবত এই ওয়েবসাইটটা তাদের সচল আছে, আমরা যে ওয়েবসাইটটা নিয়েছি ওই ওয়েবসাইটটা তারা বর্তমানে অ্যাক্টিভ নেই, এই ওয়েবসাইটে সম্ভবত তারা অ্যাক্টিভ নেই, এটা হচ্ছে এক্সপায়ার হয়ে গিয়েছে। আচ্ছা এক্সপিরিয়েন্স সম্ভবত এই ওয়েবসাইটে সম্ভবত তাদের কোনো জায়গায় কোনো সমস্যা হয়েছে, বিধায় তারা এখানে কোনো কিছু দেয় নাই, তারা তাদের কোনো ইনফরমেশন কিন্তু এখানে প্রোভাইড করে নাই। তো আমরা যেহেতু এখানে বায়ারের এই সঠিক ওয়েবসাইটটা পেয়ে যাচ্ছি, তাহলে আমরা এই ওয়েবসাইটেই বায়ারকে প্রোভাইড করি, আমরা এই ওয়েবসাইটে বায়ারকে প্রোভাইড করি, আমাদের জন্য সবচেয়ে বেটার হয় এই ওয়েবসাইটে প্রোভাইড করা এবং এই ওয়েবসাইটে যে ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নাম্বারটা বায়ারকে প্রোভাইড করা। তাহলে এগুলো আমরা অ্যাক্টিভ পাবো, আমরা নিচে গিয়ে দেখি ফোন নাম্বার পাই কিনা, তাহলে এগুলো আমরা অ্যাক্টিভ পেয়ে যাব। এখান থেকে ফোন নাম্বার আমরা নেই, ফোন নাম্বার এখান থেকে আমরা নেই। ওকে, তাহলে বায়ারও আমাদের কাজ ডেলিভারি দেওয়ার পর এটা অ্যাক্টিভ পাবে। ঠিক আছে, এখানে এরর দেখাচ্ছে, কপি তারপর এখানে আমরা পেস্ট করে দিই। ওকে, আমরা হাতে লিখে দিই, আমরা নেই। ওকে, তাহলে আমরা ফোন নাম্বার নিয়ে নিলাম। ঠিক আছে, এখন আমাদের প্রয়োজন কি, টুইটার আইডি। তো আমরা জাস্ট এই ওয়েবসাইটের ভিতরে তাদের টুইটার আইডি পেয়ে যাবো। উপরে যদি আমরা যদি যাই, এই হচ্ছে তাদের টুইটার, আমরা টুইটারে ক্লিক করি, টুইটারে ক্লিক করে এই হচ্ছে তাদের টুইটার আইডি, এই হচ্ছে তাদের টুইটার আইডি। আমরা জাস্ট টুইটারে ক্লিক করে এই যে প্রোফাইল যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমরা এখান থেকে কপি করি, এই প্রোফাইল লিঙ্কটা আমরা এখানে কপি করি, কপি করে আমরা জাস্ট এখানে বায়ারকে প্রোভাইড করে দিই, এই টুইটার আইডির জায়গায় টুইটার আইডি দিয়ে দিলাম। এরপর আমাদের প্রয়োজন কি, লিঙ্কডইন আইডি। তো আমরা জাস্ট বায়ারের ওয়েবসাইটে আবার যাই, এটা আমরা কেটে দিই, এটাও কেটে দিই। তো দেখুন এখানে লিঙ্কডইন রয়েছে, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন। আমরা যদি লিঙ্কডইনে যাই, তাহলে বাইরের লিঙ্কডইন অ্যাকাউন্ট আমরা পেয়ে যাচ্ছি। তাহলে দেখুন এখানে আমরা 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 যে হোটেলের যে মালিক রয়েছে বা হোটেলের যে কোম্পানি রয়েছে ওই কোম্পানির আমরা লিঙ্কডইন আইডিও পেয়ে যাচ্ছি। তো জাস্ট আপনি এখানে কপি করেন, এখান থেকে কপি করেন, কপি করে আপনি আপনার বাইরকে এখান থেকে প্রোভাইড করে দেন। তাহলে দেখেন আমাদের বায়ার যে জিনিসটা চাইছে, লিঙ্কডইন আইডি আমরা লিঙ্কডইন আইডি খুঁজে দিলাম, টুইটার আইডি চাইছে টুইটার আইডি খুঁজে দিলাম, ইনস্টাগ্রাম আইডি চাইছে ইনস্টাগ্রাম আইডি খুঁজে দিলাম, তারপর বায়ার বলছে ফেসবুক আইডি, ফেসবুক আইডি খুঁজে দিলাম, বায়ার বলছে জিমেল, জিমেলটা খুঁজে দিলাম, ফোন নাম্বার খুঁজে দিলাম, ওয়েবসাইট খুঁজে দিলাম, হোটেল নেমও আমরা খুঁজে দিলাম। ওকে, তো আমি আরেকটা আপনাদেরকে দেখাই, এগুলো আমি কেটে দিই। তাহলে কাজগুলো কিন্তু যদি বুঝতে পারেন তাহলে অনেক অনেক সহজ, যদি আপনি বুঝতে পারেন তাহলে অনেক সহজ, আর যদি বুঝতে না পারেন তাহলে আপনার জন্য অনেক কঠিন হয়ে দাঁড়াবে। ওকে, এরপরে আমরা দেখি এই 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 হোটেলের নাম্বারটা আমরা বের করলাম, এই হোটেলের সমস্ত ইনফরমেশন আমরা বের করলাম, তারপর এই হোটেলে আমরা সমস্ত ইনফরমেশন বের করি, এটা আমরা এখানে ক্লিক করি, এই হোটেলে আমরা ক্লিক করলাম, ক্লিক করে এখানে তাদের রেস্টুরেন্টের নাম আমরা পেয়ে গেলাম। আমরা রেস্টুরেন্ট নামটা এখানে কপি করি, কপি করে আমরা প্রথম হচ্ছে হোটেল নেম, আমরা হোটেল নেমের জায়গায় হোটেল নেমটা পেস্ট করে দিলাম। ওকে, আমরা পেস্ট করলাম, তারপরে আমাদের প্রয়োজন কি, ওয়েবসাইট। আমরা এখন ওয়েবসাইট ওপেন করি, আমরা একটু নিচে যাই, নিচে গেলে তাদের ওয়েবসাইটটা দেখতে পাবো, এই হচ্ছে তাদের ওয়েবসাইট, আমরা জাস্ট ওয়েবসাইটটা ওপেন করি। আমরা ওয়েবসাইটটা ওপেন করার সাথে 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 তাদের ওয়েবসাইট আমরা পেয়ে গেলাম, এই হচ্ছে তাদের ওয়েবসাইট। আমরা এখান থেকে এই .com পর্যন্ত তাদের ওয়েবসাইট আমরা নিয়ে নিলাম, .com পর্যন্ত তাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমরা এখান থেকে নিয়ে নিলাম, সংগ্রহ করলাম। ওকে, এরপরে আমাদের প্রয়োজন কি, ফোন নাম্বার। আমরা একটু দেখি ওয়েবসাইটে তাদের ফোন নাম্বার দেওয়া আছে কিনা, এই হচ্ছে তাদের ফোন নাম্বার, আমরা ফোন নাম্বারটা এখান থেকে কপি করে নিই। তাহলে দেখুন আমরা ফোন নাম্বারও পেয়ে গেলাম, এখানে আমরা ফোন নাম্বার পেস্ট করে দিলাম, এখানে আমরা ফোন নাম্বার পেস্ট করে দিলাম। ওকে, প্রথমত অবস্থায় আপনার কাজ করতে একটু কষ্ট হবে, কারণ যত সময় যাবে আপনারা অতি সহজে বুঝতে পারবেন। এরপর আমাদের প্রয়োজন কি, জিমেল। আমরা একটু জিমেলটা কালেকশন করি, এখানে যদি জিমেল না পাই তাহলে আমরা আমাদের ম্যাপের ভিতরে পেয়ে যাবো তাদের জিমেল। এখানে যদি জিমেল না পাই তাহলে ম্যাপের ভিতরে যদি তারা দিয়ে থাকে তাহলে পাবো, নতুবা আমরা খুঁজে খুঁজে এগুলো বের করবো। ফেসবুক আইডি খুঁজলে আমরা পেয়ে যাবো, বা বিভিন্ন জায়গায় আমরা খুঁজলে পেয়ে যাবো। ওকে, তো আমরা একটু জিমেলটা খুঁজি যে তাদের জিমেলটা কোথায় আছে। অ্যাবাউট আস যদি থেকে থাকে আমরা অ্যাবাউট আসে তাদের জিমেলটা পেতে পারি, এখানে নেই,
আমরা নিচে যাই, এখানে এখানে খুঁজলে পাবো জিমেইল, এখানে তারা কি দিয়ে রেখেছে, টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক, ওকে, এইচএ টেলফ্রি, আচ্ছা আলাবামা, আচ্ছা ঠিক আছে। আমরা একটু তাদের ফেসবুকের ভিতরে যাই, ফেসবুকের ভিতরে গেলে তাদের জিমেইলটা আমরা পেয়ে যাব। ওকে, তো এখানে আমরা খুঁজি এফ তাদের জিমেইল, তাহলে দেখুন এই আমরা তাদের জিমেইলটা পেয়ে গেলাম। তো আমরা জিমেইলটা এখান থেকে কপি করি। আপনারা তাদের যদি জিমেইল যদি না পান, ফেসবুক পেজের ভিতরে গেলেই আপনারা জিমেইলটা পেয়ে যাবেন। তাহলে আমরা জিমেইলটা এখানে পেস্ট করে দিলাম। ওকে, এখন আমাদের প্রয়োজন কি, ফেসবুক আইডি। তো এই হচ্ছে আমাদের ফেসবুক, আমাদের আমরা যাদেরকে খুঁজতে যাচ্ছি, যে হোটেল খুঁজতেছি ওই হোটেলের ফেসবুক আইডি, ওরা ফেসবুক আইডি কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। এরপর আমাদের প্রয়োজন কি, ইনস্টাগ্রাম আইডি। এরপর আমাদের প্রয়োজন হচ্ছে ইনস্টাগ্রাম আইডি। তো আমরা জাস্ট ইনস্টাগ্রাম আইডিটা কপি করি এখান থেকে। ইনস্টাগ্রাম কোথায়, এই হচ্ছে ইনস্টাগ্রাম, আমরা ইনস্টাগ্রামটা ওপেন করি। ওপেন করার সাথে তাদের ইনস্টাগ্রাম আইডিটা আমরা পেয়ে যাবো, এই হচ্ছে তাদের ইনস্টাগ্রাম আইডি। তো জাস্ট আমরা এখান থেকে কপি করলাম, কপি করে আমরা এখানে পেস্ট করে দিলাম ইনস্টাগ্রাম আইডি থেকে, আমরা ইনস্টাগ্রামটা পেস্ট করে দিলাম। এরপর আমাদের প্রয়োজন কি, টুইটার আইডি। তো আমরা জাস্ট টুইটারে যাই, এখানে তাদের টুইটার আছে কিনা, এই হচ্ছে তাদের টুইটার, আমরা টুইটারটা এখানে ওপেন করলাম। ওপেন করে উপর থেকে তাদের ইনফরমেশন আমরা প্রোভাইড করলাম, প্রোভাইড করে আমরা জাস্ট এখানে আমাদের শিটের বিষয়ে ভিতরে এসে টুইটার আইডির জায়গায় আমরা টুইটার আইডিটা পেস্ট করে দিলাম। এরপরে আমাদের প্রয়োজন হচ্ছে লিঙ্কডিন আইডি। আমরা জাস্ট লিঙ্কডিন আইডির ভিতরে যাই, লিঙ্কডিন আইডি যদি থাকে আমরা পেয়ে যাব লিঙ্কডিন আইডি। ওকে, তাদের লিঙ্কডিন আইডি নেই, আমরা একটু কি করি লিঙ্কডিনে গিয়ে তাদের খুঁজে দেখি আসলে তাদের লিঙ্কডিন আইডি আছে কিনা। তাহলে দেখুন এখানে আমরা লিঙ্কডিন আইডি পাচ্ছি না, আমরা তাদের গুগল থেকে তাদের নামটা নেই, ওয়েবসাইটে তাদের সাইটের নাম নেই, নিয়ে এখন আমরা সরাসরি চলে যাই লিঙ্কডিনে। যেহেতু আমরা লিঙ্কডিন আইডি তাদের ওয়েবসাইটে পাচ্ছি না, তো আমরা একটু লিঙ্কডিনে চলে যাই। এখান থেকে আমি সার্চ করি লিঙ্কডিন, আমি এখানে সরাসরি লিঙ্কডিনে চলে যাচ্ছি। লিঙ্কডিনে গেলে যদি তাদের সাইটটা যদি থেকে থাকে আমরা তাদের সাইটটা পেয়ে যাবো। আমি সাইন ইনে ক্লিক করলাম, আমি সাইন ইনে ক্লিক করলাম। যদি তাদের লিঙ্কডিনে যদি লিঙ্কডিন আইডি যদি থাকে তাহলে আমরা 100% তাদের লিঙ্কডিন আইডিটা পেয়ে যাবো। আমি এখানে সাইন ইনে ক্লিক করি। ওকে, এখান থেকে আমি স্কিপ করে চলে যাই। ওকে, তাহলে দেখুন এখানে সার্চ বার আমরা পাচ্ছি, আমরা সার্চ বারে তাদের তাদের হোটেলের নাম ধরে আমরা সার্চ করবো, সার্চ করে আমরা এন্টার চাপ দেবো। ওকে, তাদের যদি দেখে থাকে লিঙ্কডিন আইডি তাহলে আমরা পেয়ে যাবো। তাহলে দেখুন আমরা এখানে লিঙ্কডিন পেয়ে গেলাম। এই দেখুন, এই হচ্ছে তাদের নাম, এই হচ্ছে তাদের লোগো। আপনি দেখুন এই হচ্ছে তাদের নাম, এই হচ্ছে তাদের লোগো, আপনারা নিয়ে দেখুন পরিপূর্ণ সবকিছু ঠিক আছে। তো জাস্ট আমরা এটাকে ওপেন করি, আমরা এখানে ওপেন করি। ওপেন করে আপনি কি করবেন, এই লিঙ্কডিন আইডিটা এখান থেকে কপি করেন, এই লিঙ্কডিন আইডিটা এখানে কপি করেন। কপি করে আপনি জাস্ট এখান থেকে এই যে লিঙ্কডিন আইডি থেকে লিঙ্কডিন আইডি পেস্ট করে দেন। ওকে, আমরা দিয়ে দিলাম, ঠিক আছে, ওকে আমরা দিয়ে দিলাম। তো দেখুন আমরা এটাও এগুলোও কিন্তু আমরা সব পরিপূর্ণ পেয়েছি। এখন যদি কোনো বায়ার যদি বলেন, তাহলে দেখুন আমরা যখন লিঙ্কডিনে সার্চ করলাম, হ্যাঁ আমরা যদি সার্চ করলাম, সে যদি বলে যারা ডিরেক্টর আছে বা যারা ম্যানেজার আছে তাদের ইনফরমেশনগুলো আমাকে দেন, তাহলে আপনি আপনি যে নাম ধরে সার্চ করবেন, আমরা এই ওয়েবসাইটের নাম ধরে সার্চ করেছি, এই ওয়েবসাইটের নাম ধরে সার্চ করেছি, এর নিচে আপনি তাদের মালিক, তাদের সব আপনি এখানে পেয়ে যাবেন। এই নিচে তাদের মালিক, ডিরেক্টর, সব আপনি পেয়ে যাবেন। উনি হচ্ছেন এই হোটেলের ডিরেক্টর, হ্যাঁ ডাইরেক্টর, উনি হচ্ছেন এই হোটেলের ডাইরেক্টর। আমি যদি ওপেন করি বা যদি বলে যে এই হোটেলের ডাইরেক্টরকে, ডাইরেক্টরের সমস্ত ইনফরমেশন আমাকে দেন, তাহলে আপনি কি করবেন, তো আসলে তো ডাইরেক্টরকে আমরা জানি না, আপনি সরাসরি কি করবেন তখন, যে লিঙ্কডিনে এসে ওই হোটেলের নাম ধরে সার্চ করবেন। এভাবে সার্চ করবেন, সার্চ করলে আপনি পেয়ে যাবেন। মনে করুন আমি এখানে এই প্রথম একটা নিয়েছি, এখানে আমি একটু সার্চ করে দেখি, তো এখানে যেভাবে আসছে এভাবে তাদের ডাইরেক্টরের বা ম্যানেজারের কোনো লিঙ্কডিন আইডি আসে কিনা, তাহলে আপনারা পরিপূর্ণভাবে বুঝতে পারবেন। আমি এখানে সার্চ করলাম, সার্চ করে এন্টার চাপ দিলাম। ওকে, তাহলে দেখুন এখানে আমরা যেটা সার্চ করেছি, এই যে দেখুন হোটেল, হ্যাঁ এই যে দেখুন আমাদের হোটেল নাম, আমরা যে নাম ধরে সার্চ করেছি এই নামটা আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে দেখুন আমরা এখানে জেনারেল ম্যানেজার পেয়ে গেলাম, এবং রিজিওনাল ডাইরেক্টর আমরা পেয়ে গেলাম, এবং জেনারেল ম্যানেজার, এই সাইটে জেনারেল ম্যানেজার পেয়ে গেলাম। এবং আপনারা নিচে নাম দেখুন তাহলে পাবেন, ওয়ার্কার আমরা পেয়ে গেলাম, এই হোটেলে উনি কাজ করেন। তারপর দেখুন কর্পোরেট রেভিনিউ ম্যানেজার আমরা এখানে পেয়ে গেলাম, ঠিক আছে, টিম সুপারভাইজার আমরা এখানে পেয়ে গেলাম, তাহলে সেলস ম্যানেজার, এই হোটেলের সেলস ম্যানেজার আপনি এখানে, না এগুলো না, এখান এই পর্যন্ত আপনি পাচ্ছেন, এই পর্যন্ত আপনি তাদের ম্যানেজার, তাদের ওনার, সমস্ত কিছু আপনি এখানে পাচ্ছেন। এই হচ্ছে আমরা একটা পাচ্ছি, এই হচ্ছে তাদের আরেকটা নিয়ে আপনি এখানে পেয়ে যাবেন। মানে এগুলো আপনি খুঁজলে এখানে পেয়ে যাবেন, আপনি এগুলো যদি খুঁজেন তাহলে আপনি এখানে পেয়ে যাবেন। এরপর দেখুন বিজনেস ওনার, কেউ যদি বলে যে আপনি ওনারের সমস্ত ইনফরমেশন দেন, তাহলে আমরা যে সাইটটা
মানে খুঁজতে যাচ্ছি, যে সাইটটা খুঁজতেছি ওই সাইটের ওনার হচ্ছেন উনি, এই সাইটের ওনার ওনার হচ্ছে উনি, বিজনেস ওনার, এই সাইটের ওনার 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 হচ্ছে উনি, তাহলে আপনারা সরাসরি পেয়ে যাবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনি যেই সাইটের মালিকের নাম, ম্যানেজার, সমস্ত কিছু চাচ্ছেন, আমরা যদি ওনাকে যদি ওপেন করি, মনে করুন জেনারেল ম্যানেজার, তাহলে আপনি ওনার সাইটে পেয়ে যাচ্ছেন। আসলে উনি আসলে ওই সাইটের জেনারেল ম্যানেজার কিনা, আপনি দেখেন কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করেন, তাহলে আপনি ওনার জাস্ট, অনেক সময় তাদের ফোন নাম্বার দেওয়া থাকে, অনেক সময় তাদের ওয়েবসাইট দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনি যদি মনে করেন আসলে উনি কিনা, আপনি যদি আপনার মনে যদি সন্দেহ জাগে যে আমি দেখতে চাচ্ছি যে আসলে উনি কিনা, সেক্ষেত্রে আপনি এখানে তাদের হোটেলের নাম দেওয়া থাকবে, এখানে ক্লিক করলে তো আপনি সহজে সহজেই আপনি হোটেলে যেতে পারবেন, ক্লিক করলে আপনি সহজে পেয়ে যাবেন, এখানে যদি ক্লিক করেন সহজে আপনি পেয়ে যাবেন। অনেক সময় তাদের ওয়েবসাইট দেওয়া থাকে, মনে করেন এখানে ওনার এই ওয়েবসাইট দেওয়া নেই, যেখানে ওয়েবসাইট দেওয়া আছে, যাদের আইডিতে ওয়েবসাইট দেওয়া আছে আমি তাদেরকে একটু দেখাই। ওনার এখানে আমি গিয়ে দেখাই যে ওনার এখানে তাদের ওয়েবসাইট দেওয়া আছে কিনা, ওয়েবসাইট, কোম্পানি ওয়েবসাইট। আচ্ছা, ওনার সব ওয়েবসাইট সম্ভবত নষ্ট আছে। তো এভাবে আপনারা দিতে পারবেন, এভাবে আপনারা খুঁজে বের করে আপনারা দিতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যাই চায় না কেন বায়ার, বায়ার যাই চায় না কেন, আপনি প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ দিতে পারবেন। তো আমি আরেকটা করে আপনাকে দেখাচ্ছি, আমি আরেকটা করে আপনাদের দেখাই। ওকে, আমরা এটা খুঁজে বের করলাম এবং এটা খুঁজে বের করলাম, এখন আমরা এই হোটেল, এই হোটেলটা খুঁজে বের করি। তাহলে দেখুন আপনারা কার জানলে আপনি অতি সহজে যে কোনো কিছুর লিড আপনারা খুঁজে দিতে পারবেন। কার যদি জানেন তাহলে যে কোনো কিছুর লিড আপনারা খুঁজে দিতে পারবেন। এখানে দেখুন আমরা এই হোটেলের নামটা পেয়ে গেলাম, হোটেলের নামটা আপনারা এখান থেকে কপি করবেন, কপি করে আপনারা জাস্ট এখানে এই যে হোটেল নেমে যাকে আপনারা একটা পেস্ট করে দেন, ঠিক আছে, এখানে পেস্ট করে দেন। এরপর আমাদের প্রয়োজন কি ওয়েবসাইট, আপনি যদি এখানে গুগল ম্যাপে যান, ম্যাপে গিয়ে একটু নিচে যান, ম্যাপে গিয়ে একটু নিচে যান, নিচে গেলে তাদের ওয়েবসাইট আপনি পেয়ে যাবেন। এই হচ্ছে তাদের ওয়েবসাইট, আমরা ওয়েবসাইট একটু ওপেন করি। আমরা একটু ওয়েবসাইট ওপেন করলাম, ওপেন করার পর আমরা ওয়েবসাইটটা পেয়ে গেলাম। তো আমরা জাস্ট ওয়েবসাইট এখান থেকে কপি করি, কপি করে এখানে তাদের ওয়েবসাইটের জায়গায় আমরা ওয়েবসাইটে পেস্ট করে দিলাম। আর লিড জেনারেশনের কাজ অনেক মজা, যদি আপনি কাজটা করতে পারেন এবং কাজটা যদি বুঝতে পারেন, অনেক অনেক অতি সহজ এবং অনেক মজা, অনেক আনন্দনীয় একটা কাজ, বা অনেক মজা লাগে এইসব কাজ করতে, লিড জেনারেশনের কাজ করতে। ওকে, তারপর আমাদের প্রয়োজন কি, আমাদের প্রয়োজন হচ্ছে ফোন নাম্বার। হ্যাঁ, আমরা এখানে ফোন নাম্বার নেই, এখানে এই হচ্ছে বাইরের ফোন নাম্বার, আমরা ফোন নাম্বার এখান থেকে কপি করি, আমরা এখান থেকে কপি করলাম ফোন নাম্বার, ফোন নাম্বার কপি করে আমরা এখানে পেস্ট করে দিলাম, আমরা ফোন নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে। এরপর প্রয়োজন কি, জিমেইল। তো আমরা এখানে দেখি জিমেইল পাওয়া যায় কিনা, যদি ইমেইল হোটেল, হোটেল ইমেইল, আমরা এখানে হোটেল ইমেইল পাওয়া যাবে, আমরা হোটেল ইমেইলে ক্লিক করি, দেখি যে এখানে ইমেইল পাই কিনা। আচ্ছা, এখানে সরাসরি আমাদের ইমেইলে নিয়ে যাচ্ছে, এখানে যদি না পাই তাহলে অবশ্যই তাদের ফেসবুক পেজ পাবো, আমরা তাদের ফেসবুক পেজের ভিতরে তাদের জিমেইলটা পেয়ে যাবো। এখানে আমরা একটু দেখি অ্যাবাউট আস আছে কিনা তাদের, অ্যাবাউট আস, অ্যাবাউট আস, ওকে, এটা হচ্ছে তাদের ফোন নাম্বার, অ্যাবাউট, এখানে আমরা অ্যাবাউট পেয়েছি, আমরা অ্যাবাউটে গিয়ে দেখি তাদের ফোন নাম্বার দেওয়া আছে কিনা, না হলে আমরা তাদের ফেসবুক আইডির ভিতরে গেলেই পেয়ে যাব। অ্যাবাউট আস, অ্যাবাউট, ইমেইল, এখানে যদি না পান আপনি সহজে তাদের পেজে গেলেই আপনি ইমেইল পেয়ে যাবেন। ওকে, নেই, এখানে আমরা পাই নাই, সেক্ষেত্রে আমরা কি করি, এখানে তাদের সরাসরি ফেসবুক পেজেই চলে যাই, আমরা ফেসবুক পেজে গেলে তাদের ইমেইল সহ আমরা পেয়ে যাবো। তাহলে নেই হচ্ছে তাদের হোটেলের রেস্টুরেন্টের নেই, আমরা একটু নিচে গেলে যদি তারা দিয়ে থাকে তাহলে আমরা পেয়ে যাবো। তাহলে দেখুন এখানে তাদের ইমেইলটাও তারা শো করায় নেই। এরকম হয়ে থাকে যে শতভাগের অনেকগুলো কাজ আপনি করতে গেলে একটা দুইটা আপনার মিস হতে পারে, অনেকগুলো আপনার কাজ মিস হতে পারে। তো আমরা একটু খুঁজলে তাদের পেয়ে যাবো, আমরা অ্যাবাউটে গিয়ে দেখি তারা কোনো ইনফরমেশন দিয়েছে কিনা, অ্যাবাউট, ওকে, নেই। আমরা আবার অ্যাডিশনাল ইনফরমেশন তাদের ওয়েবসাইটে একটু যাই, কোনো না কোনো জায়গায় তারা দিয়ে রেখেছে, আপনি একটু খুঁজলেই পেয়ে যাবেন, কোনো না কোনো জায়গায় তারা এটা দিয়ে রেখেছে। কোম্পানি নেম, নিড হেল্পার, ইমেইল ম্যানেজমেন্ট, ইমেইল মানে, আচ্ছা আমরা ইমেইল ম্যানেজমেন্ট একটু গিয়ে দেখি তো এখানে আছে কিনা, ইমেইল অ্যাড্রেস, আমরা টুইটারে একটু গিয়ে দেখি তারা টুইটারে তাদের কোনো ইমেল দিয়েছে কিনা, কোনো না কোনো একটা জায়গায় তাদের ইমেল দেওয়া আছে, ঠিক আছে, এখানে দেখি তো আছে কিনা তাদের ইমেল মেসেজ, ওকে, নেই। ওকে, তাহলে একটা দুইটা আপনার মিস হতে পারে, কোনো প্রবলেম নেই। এবং আগামী কালকে আমি আপনাদেরকে দেখাবো, আজকের ক্লাসটা তো একদম বেসিক,
বেসিকে অনেক জিনিস আপনার মিস হতে পারে, আপনি পেতে পারেন আবার নাও পেতে পারেন, কিন্তু অ্যাডভান্স ক্লাসে 100টা যদি আপনি ইমেল চান, 100টা যে কোনো এক কিছুর যেই ওয়েবসাইট আপনি বেছে নেবেন, যেই কোম্পানি বেছে নেবেন, ওই কোম্পানির সমস্ত ডাটা আপনার কাছে চলে আসবে ইমেল থেকে শুরু। আপনাকে এত খোঁজাখুঁজি কোনো প্রয়োজন নেই, আপনার সামনেই সবকিছু চলে আসবে আগামী যে ক্লাসটা নিব। ওকে, তো আমরা ইমেল পাই নাই, আমাদের কোনো প্রবলেম নেই, আমরা তাদের ফেসবুক পেজটা পেয়েছি। তো আমরা ফেসবুক পেজের লিঙ্কটা এখানে কপি করি, কপি করে আমরা এখানে ফেসবুক আইডিটা এখানে পেস্ট করে দিলাম। ওকে, ফেসবুক আইডি এখানে পেস্ট করলাম। এরপর আমাদের প্রয়োজন কি ইনস্টাগ্রাম আইডি। তো আমরা একটু দেখি তাদের ওয়েবসাইট ইনস্টাগ্রাম আছে কিনা, তাদের ওয়েবসাইট ইনস্টাগ্রাম নেই, তবে আমরা তাদের নাম সার্চ করে ইনস্টাগ্রামে গিয়ে খুঁজে দেখতে পারি। আচ্ছা, তাদের নামটাও আমরা নেই নিই, আমরা হোটেলের নামটা নেই একটু, কে হচ্ছে হোটেলের নাম। এখানে তারা তাদের কোনো ইমেল দিয়েছে কিনা, জিমেল দিয়েছে কিনা আমরা একটু দেখি। জিমেল জিমেল, ওকে, এখানে তাদের জিমেল নেই। ওকে, তো আমরা এখানে আমরা আমাদের হোটেল নেমটা পেস্ট করে দিলাম। এখন আমরা এই হোটেল নাম ধরে সার্চ করি, ধরুন আমরা এখন এই হোটেলে হোটেলের নামটা নিয়েছি, হ্যাঁ নিয়েছি, আমরা আমরা এই হোটেলের নাম ধরে এখন সার্চ করি। ঠিক আছে, আমরা সরাসরি চলে যাই ইনস্টাগ্রামে, আমাদের ইনস্টাগ্রামটা ওপেন আছে, আমি সরাসরি এখানে সার্চ করি। যদি তাকে তাহলে আমরা পেয়ে যাবো, যদি এই নামে হোটেল থাকে তাহলে আমরা পেয়ে যাবো। আমরা একটু সার্চ করি, এই হচ্ছে একটা হোটেল, আমরা একটু সার্চ করে দেখি তো এই হোটেল কিনা। আমরা তাদের ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে গেলে আমরা পেয়ে যাবো যে আসলে এই হোটেলটা কিনা। ওকে, হোটেল, আচ্ছা আমরা এখানে দেখি, এই হচ্ছে তাদের ওয়েবসাইট, না এই হোটেলটা না, আমরা যে হোটেলটা যাচ্ছি এই হোটেলটা না। লাস্টে ফোন নাম্বার হচ্ছে কত, ফোন নাম্বার হচ্ছে 446, আমরা একটু ফোন নাম্বারের সাথে মিল করি। হ্যাঁ, এই ওয়েবসাইট, এই দেখুন 3446, 3446, আমরা যদি এই ওয়েবসাইট ওপেন করি 3446, ঠিক আছে, তাহলে দেখুন 3446। আবার আমরা যদি এখানে যদি ক্লিক করি, এই নাম্বারটা আমরা নিয়েছিলাম তাই না, 3446, আবার আপনি মিলিয়ে দেখুন 3446, তাহলে এই ইনস্টাগ্রামটা হচ্ছে তাদের, তাহলে এই ইনস্টাগ্রামটা হচ্ছে তাদের, এই ইনস্টাগ্রামটাই হচ্ছে তাদের। ঠিক আছে, তাহলে তো আমরা অতি সহজে তাদের ইনস্টাগ্রামটা পেয়ে গেলাম। এখানে দেখি তাদের ইমেল আছে কিনা, নেই, অতি সহজে আমরা তাদের ইনস্টাগ্রাম আইডিটাও পেয়ে গেলাম। তো আমরা জাস্ট এখান থেকে কপি করি, কপি করে আপনি জাস্ট এখানে পেস্ট করে দেন ইনস্টাগ্রাম আইডি। আমি এখানে সার্চ করে দিলাম ইনস্টাগ্রাম আইডি, ইনস্টাগ্রাম আইডি। এরপরে আমাদের প্রয়োজন কি টুইটার আইডি। তো টুইটার আইডি আমরা তাদের ওয়েবসাইটের ভিতরে পেয়ে যাবো, এখানে কোনো একটা জায়গায় তারা টুইটার আইডি দিয়ে রাখবে, আমরা একটু খুঁজে পেয়ে যাবো টুইটার আইডি। এখানে একটু নিচে গেলে পেয়ে যাবো তাদের টুইটার আইডি, এই হচ্ছে তাদের টুইটার আইডি, আমরা এখানে কপি করি তাদের টুইটার আইডিটা। এখানে হচ্ছে না তাদের টুইটার, টুইটার এখানে শুধু তার টুইটারে শেয়ারের জন্য বলছে। আমরা একটু নাম ধরে একটু সার্চ করি, টুইটারে গিয়ে তাদের নাম ধরে একটু সার্চ করি, দেখি তো খুঁজে পাই কিনা। হোমে যাই, হোমে গিয়ে এখানে সার্চ, টুইটারে আমরা একটু সার্চ করি, ধরুন কোম্পানির নামটা নেই, আমরা নাম নিয়ে একটু সার্চ করি, নাম নিয়ে সার্চ করি, যদি তাদের টুইটার থেকে থাকে আমরা টুইটারটা পেয়ে যাবো। আমাদের একটা লোডিং নিচ্ছে। ওকে, তাহলে দেখুন এখানে এই নামে কোনো টুইটার নেই, এই নামে কোনো টুইটার নেই, বাট আমরা এখানে টুইটারে তো একটা লিঙ্ক পেয়েছি তাই না, আমরা এখানে টুইটারে একটা লিঙ্ক পেয়েছি। আমরা লিঙ্কটা আবার ওপেন করি, আমরা লিঙ্কটা আবার ওপেন করি। এখন আমরা যে কাজটা করি, এই লিঙ্কে আমরা একটু সার্চ করি, এই যে লিঙ্কটা আমরা তো পেলাম, নিশ্চয়ই তাদের টুইটারে অ্যাকাউন্ট আছে বিধায় তো এই লিঙ্কটা আসছে। আমরা একটু এই লিঙ্ক ধরে সার্চ করি যে আসলে টুইটার অ্যাকাউন্ট তাদের আছে কিনা, আমরা এই লিঙ্কটা ধরে সার্চ করি টুইটারে। তাহলে দেখুন তাদের কোনো টুইটার আইডি নেই, তাদের কোনো টুইটার আইডি নেই, যদি টুইটার আইডি থাকতো তাহলে আমাদের সামনে চলে আসতো। ওকে, তো আমরা টুইটার আইডিটা বাদ দিলাম। এরপর আমাদের প্রশ্ন হচ্ছে লিঙ্কডইন আইডি, অনেক সময় অনেকগুলো মিস যেতে পারে। দেখুন এখানে আমরা জিমেলও পেলাম না, টুইটার আইডিও পেলাম না, অনেক সময় মিস যেতে পারে। তবে আগামীকালকে যে পেইড কোর্স করাবো, আমাদের যে পেইড স্টুডেন্ট যে কোর্সটা করাবো, যেটা হচ্ছে কোডিং এর মাধ্যমে, এই ক্লাসে আপনারা সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। ওকে, লিঙ্কডইন আইডি আমরা পাই কিনা, আমরা একটু তাদের নাম ধরে একটু সার্চ করি, তাদের নামটা এখানে কপি করি, এখান থেকে তাদের নামটা কপি করলাম, কপি করে আমরা সরাসরি চলে যাই লিঙ্কডইন অ্যাকাউন্টে। আমি এখানে লিঙ্কডইনটা ওপেন করি, লিঙ্কডইনটা ওপেন করে আমি লিঙ্কডইন একটু সার্চ করি যে এই নামে লিঙ্কডইনে তাদের কোনো অ্যাকাউন্ট বা তাদের কোনো পেজ আছে কিনা। তো সার্চ বক্সে আমি এখানে সার্চ দিচ্ছি, ধরুন আমি এখানে সাইন ইন দেই।
তারপর এখানে সার্চ করি যে এই নামে লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে কিনা। ওকে তাহলে দেখুন লিঙ্কডইন অ্যাকাউন্ট নেই, তাহলে তাদের আমরা জিমেল টুইটার অ্যাকাউন্টও পেলাম না, তাহলে তাদের তাদের জিমেলটা পেলাম। যেগুলো আপনি পান নাই, মানে কোন জিমেল পান নাই, আপনি এখানে এনে দিয়ে রাখবেন এন এনে, হ্যাঁ যেগুলো আপনি পান নাই এগুলো এনে দিয়ে রাখবেন, তখন বাইরেও দেখবে যে আসলে তাদের কোনো কিছু নেই। এন এন এ, ঠিক আছে, আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে লিড জেনারেশন জন্য আপনি আপনার বাইরের টার্গেটেড লিড খুঁজে দেবেন এবং হোটেল নেম, ওয়েবসাইট, ফোন নাম্বার, জিমেইল, ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম, টুইটার আইডি এবং বায়ার যাই কিছু বলে না কেন, আমি জাস্ট আপনাদেরকে আজকে ধারণা দিলাম যে কিভাবে লিড জেনারেশনের জন্য লিডগুলো খুঁজে বের করতে হয়। দেখুন আমি অল্প অতি সহজে এই কাজগুলো কিন্তু মাত্র 5 মিনিটের কাজ, এই যে তিনটা বের করলাম মাত্র 5 মিনিটে, কিন্তু আপনাদের বোঝানোর ক্ষেত্রে আধা ঘন্টার উপরে লেগে গিয়েছে, ঠিক আছে। তো এতক্ষণে এই আধা ঘন্টার সময় আমি মিনিমাম মিনিমাম 25 থেকে 30টা লিড খুঁজে বের করতে পারতাম, 25 থেকে 30টা লিড খুঁজে বের করতে পারতাম। তো এই ক্লাসটা হচ্ছে আমাদের বেসিক, তো আজকের ক্লাসটা আমরা ইউটিউবে আপলোড করে দেবো, আর আগামী ক্লাসে যে ক্লাসটা আমরা নেবো এটা হচ্ছে একদম সিক্রেট ক্লাস, যে ক্লাসটা ইউটিউবে আপলোড করবেন আপনারা প্রত্যেকে পেয়ে যাবেন। আশা করি আজকের যে ক্লাসটা হয়েছে আপনারা অতি সহজে বুঝতে পেরেছেন এবং আপনাদের অনেক কাজে আসবে, বেসিক বেসিক কাজের জন্য আপনাদের অনেক কাজে আসবে। তো আমি একটু সবাইকে জিজ্ঞাসা করি, একটু সময় মাইক কানেক্ট করুন, সবাই কি পারবেন? জি স্যার, বেসিক সহজ না করেন, সহজ আপনারা কতটুকু বুঝতে পেরেছেন? এই বেসিক কাজ দিয়েও কি আমরা লিড জেনারেশনের কাজ করতে পারবো? জি স্যার, বেসিক জানলে করা যাবে। হ্যাঁ ওকে, তো আজকের ক্লাসটা আমি ইউটিউবে আপলোড করে দেবো, আপনারা প্রত্যেকে যদি বুঝতে না পারেন তাহলে ইউটিউবে দেখে নেবেন। আর আগামী ক্লাস যেটা হবে আমাদের রবিবারে, এই ক্লাসটা আমি ইউটিউবে দেবো না, এটা হচ্ছে পেইড যারা স্টুডেন্ট সবার জন্য। তো আপনাদের প্রত্যেকে যাদের লিড জেনারেশনের ক্লাস লাগবে পেইড, মানে অ্যাডভান্স লেভেলের, এই ক্লাসটা আপনাদের প্রত্যেকে জিমেইলে পাঠিয়ে দেওয়া হবে। তো আজকের ক্লাস বিষয়ে কারো কি কোনো কোয়েশ্চন আছে তাহলে আমাকে করতে পারেন, ক্লাস বিষয়ে কারো কোনো কোয়েশ্চন আছে নাথাখারি কথা, কারণ আমি সিসিটিভি আপনাকে দেখিয়েছি, তো কম বেশ নাথাখারি কথা, ঠিক আছে আমি রেকর্ড অফ করে দিচ্ছি। আজকের ক্লাসটা আপনারা প্রত্যেকেই ইউটিউবে, সরি আজকের ক্লাসটা আপনারা প্রত্যেকেই প্র্যাকটিস করবেন, ঠিক আছে, এবং আপনারা প্রত্যেকে ইউটিউবে পেয়ে যাবেন। আর মনে রাখবেন এই যে ক্লাসটা আপনারা দেখলেন, আসলে কিন্তু এই ক্লাসটা যত বেশি সহজ মনে করতেছেন আসলে এত বেশি সহজ না, অনেক কঠিন। আমার কাছে সহজ লাগছে কারণ আমি ব্লগ করতে করতে আজকে এই পর্যন্ত আসছি, বিদায় আমার অনেক সহজ লেগেছে বা বুঝাতেও পেরেছি। বাট আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন তেমন অনেক কঠিন। আপনারা কি করবেন, আপনারা তো বসে থাকবেন যে কাজটা অনেক সহজ, কাজ আসুক তারপর করবো, এরকম করা যাবে না। যেহেতু আমি ক্লাসটা করিয়েছি আপনারা এখন থেকে প্র্যাকটিস শুরু করে দেন, প্র্যাকটিস যখন করবেন তখন দেখবেন অনেক প্রবলেম প্রবলেম ক্রিয়েট হবে, অনেক প্রবলেম তৈরি হবে, তখন আমি এই প্রবলেমগুলো আপনাদের সলভ করে দিতে পারবো। আর যখন প্রবলেম সলভ করে দেবো তখন আপনারা অ্যাজ এক্সপার্ট হতে পারবেন, ঠিক আছে। আর বেসিকটা যারা বেসিকটা বুঝতে পারবেন তারা আগামী ক্লাসের অ্যাডভান্স যে ক্লাসটা হবে এই ক্লাসটা আপনার পারির মতো বুঝতে পারবেন, ঠিক আছে। ঠিক আছে আমি রেকর্ড অফ করে দিচ্ছি।